বাংলাদেশের পিকে হালদার কলকাতায় বনে যান শিবশঙ্কর অশোকনগরে সুকুমার মৃধাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড় দুদিনের অভিযানে পড়ল ইডির ফাঁদে কাল তোলা হবে বারাসাতের আদালতে প্রাণী হালদার বাস করত ওর মা ছিল ওর মা চলে গেল বাংলাদেশে তারপরে এই বাড়ির নাম এখানে লেখা হলো এই বাড়ির মালিক সুকুমার মৃধা তারপরে আবার দেখলাম সুকুমার মৃধা উঠে গেল জায়গা টাকা রেখেছে কোথায় বাড়িঘর করেছে আগে তো জানতে পারতাম না যেরকম এখন তো শুনে অবাক হয়ে যাচ্ছি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে এনে করা হবে বিচার সময় লাগতে পারে 3 থেকে 6 মাস এক্সট্রাডিশন ট্রিটির আওতায় ওনাকে দেশে নিয়ে আসতে পারবে এবং দেশে নিয়ে এসে ওনাকে আদালতে সম্মুখীন করা হবে অনেক লোকজন আমাদের দেশের টাকা বিদেশে পাচার করছে বিভিন্ন নামে বেনামে এবং এদের এরা দেশের শত্রু সুতরাং এই যারা পাচার করছে তাদের ধরে নিয়ে আসা ভালো দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না দল বলছেন নেতারা জাতীয় ঐক্যের ডাক তামাশা মন্তব্য আওয়ামী লীগের নতুন প্রজন্ম সচেতন হওয়ায় এখন আর ইতিহাস বিকৃতি সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে মুজিব পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বঙ্গবন্ধুর 2 কন্যা অসুস্থ মায়ের সঙ্গে আর দেখা হলো না ছেলের সড়কে প্রাণ গেল স্ত্রী সন্তান সহ চিকিৎসকের গোপালগঞ্জে বাস প্রাইভেট কার ও মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে নিহত 9 রাজধানীর বাজারে কাটেনি সয়াবিন তেলের সংকট কোম্পানি থেকে আশা দিলেও বাড়েনি সরবরাহ সরিষার তেলের বাজারেও ঝাঁজ আজও উদ্ধার মজুত করা সয়াবিন এবং পদ্মা সেতুর সংযোগ সড়কের বাকি অংশের কার্পেটিংয়ের কাজ শুরু জোরে সোরে চলছে 2 প্রান্তে নামফলক ও ম্যুরাল তৈরির কাজ ১০,০০০ কোটি টাকা পাচারকারী আলোচিত বাংলাদেশের প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার কলকাতায় মনে যান শিবশঙ্কর অশোকনগরে সুকুমার মৃধাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড় 2 দিনের অভিযানে ধরা পড়ল ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির ফাঁদে এ সময় পিকে হালদারের স্ত্রী ও ভাই প্রাণেশ হালদার সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে কাল তোলা হবে বারাসাতের আদালতে বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে সুকুমার মৃধার বিলাসবহুল বাড়ির সন্ধান পায় ভারতের গোয়েন্দা সংস্থা সুকুমার মৃধাকে প্রতিবেশীরা মাছ ব্যবসা হিসেবে চিনলেও তার কাজ ছিল পিকে হালদারের অর্থ সম্পদ দেখভাল করা অশোকনগরে পিকে হালদার ছিলেন সুকুমার মৃধার প্রতিবেশী ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায় এই 2 জনের যোগ সদস্যেই বিপুল অর্থ আত্মসাত করে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে অশোকনগরে একাধিক সম্পত্তির মালিক হয়েছেন হালদার মৃধা জুটি এর মধ্যে শুক্রবার 3টি বাড়িতে তল্লাশি চালানো হয় যার একটিতে এতদিন একাই থাকতেন সুকুমার মৃধার জামাতা বাংলাদেশি নাগরিক সঞ্জীব হালদার পিকের ভাই প্রীতিশ হালদারও থাকতেন সুকুমার মৃধার বাড়িতে স্থানীয়দের কাছে তিনি প্রাণেশ হালদার নামে পরিচিত ছিলেন আমরা দেখছি যা আছে পাড়ায় পাস করে কে উনি কি করে সেটা তো আমাদের দেখা দরকার নেই বা জানতে আমার জানারও দরকার নেই এবার আমরা দেখছি যা দেখছি এর আগে বাড়ি ছিল এখানে প্রাণেশ হালদার বাস করতো এই তো শুনছি তো এরকম সব জায়গা টাকা রেখেছে কোথায় বাড়িঘর করেছে আগে তো জানতে পারতাম না যেরকম পিকে হালদারের আরেক সহযোগী স্বপন মিত্রের বাড়িতেও অভিযান চালিয়েছে গোয়েন্দা সংস্থা তল্লাশি চালিয়ে একাধিক নথি পাওয়া গেছে বলে জানিয়েছেন দায়িত্বশীল এক কর্মকর্তা পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাকেও আটক করা হয় গোয়েন্দা সংস্থাটি বলছে শুধু অশোকনগর নয় কলকাতার বাইপাস সংলগ্ন এলাকা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার অভিজাত এলাকায় পিকে হালদার চক্রের একাধিক বাড়ি ও অফিসের সন্ধান পাওয়া গেছে সেখানেও তল্লাশি চালিয়েছে ইডি পিকে হালদার কিভাবে দেশ ছেড়ে পালিয়েছিল সেই রহস্যের জট এখনো খোলেনি
2019 সালের 22 অক্টোবর রাত পর্যন্ত দেশেই ছিলেন প্রশান্ত কুমার হালদার। 23 অক্টোবর সকাল 10:30 নিষেধাজ্ঞা দিয়ে দুদক চিঠি দেয় ইমিগ্রেশনকে। দুপুর 2:43 হোয়াটসঅ্যাপে আবারও তার বিদেশ যাওয়া ঠেকাতে বলে দুদক। দুদক এবং ইমিগ্রেশন বিভাগ যখন চিঠি চালাচালি করছেন তখনও সীমান্ত পাড়ি দেননি পিকে হালদার। আদালতে জমা দেয়া ইমিগ্রেশন পুলিশের তথ্য বলছে, দুদকের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার 2 ঘন্টা আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশ ছাড়েন পিকে। বিষয়টি শুধু কাকতালীয় ছিল নাকি পিকেকে পালাতে কেউ সহায়তা করেছিল, এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। যদিও ইমিগ্রেশন বিভাগ এবং দুদক একে অপরের উপর দায় চাপিয়ে আসছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, দেশ ত্যাগের পর পিকে হালদারের অবস্থান নিয়ে এক এক সংস্থা এক এক রকম তথ্য দিয়ে আসছেন। কখনো বলা হয়েছে সে কানাডায় আছে, আবার কখনো শোনা গেছে সিঙ্গাপুর থাইল্যান্ডের কথা। একবার দেশে ফেরার ইচ্ছা পোষণ করলেও নিশ্চয়তা চেয়েছিলেন গ্রেফতার না করার, সেই আশ্বাস না মেলায় টিকিট কেটেও ফেরেননি পিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারকে ভারত থেকে দেশে ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর দুদক আইনজীবী বলছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানো মাত্রই বিচারের মুখোমুখি করা হবে। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং 2014 সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয় বন্ধু ও সাবেক সহকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। শনিবার পশ্চিমবঙ্গ থেকে পিকে তার স্ত্রী ও ভাইকে গ্রেফতার করেছে দেশটির অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। দুদকের আইনজীবী জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। যেহেতু সে ভারতবর্ষে গ্রেফতার হয়েছেন, সেখানেও কিছু আইনকানুন হয়তো ভঙ্গ করেছেন, যে অফেন্সই হোক সেই অফেন্সগুলো আমার মনে হয় নিষ্পত্তি হতে খুব বেশি সময় লাগার কথা। কাজে আমি সেই জন্য বলছি এক্সট্রাডিশন ট্রিটিটা আমরা অ্যাপ্লাই করে 3-6 মাসের মধ্যে আশা করি তাকে হয়তো আনা যাবে। পিকে হালদারকে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুদক এই নিয়ে কাজ করতেছে অনেকদিন ধরেই, কারণ অনেক লোকজন আমাদের দেশের টাকা বিদেশে পাচার করছে বিভিন্ন নামে বেনামে, এবং এরা দেশের শত্রু। সুতরাং এই যারা পাচার করছে তাদের ধরে নিয়ে আসা ভালো, এবং এই যদি দুই একটা কেস হয় এরকম সম্ভব হয়, দিস উড বি গ্রেট, উইল ওয়েলকাম দ্যাট। পিকের অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত 34টি মামলা হয়েছে। তার সহযোগী সহ বিভিন্ন পর্যায়ের 12 জনকে গ্রেফতারও করেছে দুদক। এদের মধ্যে 10 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিকে ইস্যুতে 64 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে বছরে গড়ে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির সবশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির দাবি, পাচারের টাকা যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ক্যানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড সহ 10টি দেশে। সংসদ সদস্য, উচ্চপদস্থ ব্যাংকার থেকে শুরু করে প্রভাবশালী ব্যবসায়ীরা পাচারে জড়িত থাকায় অপরাধ বন্ধ করা যাচ্ছে না বলছে দুদক। মারজামুর রিপোর্ট। দেশের টাকা হচ্ছে পাচার, চলে যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড সহ 10টি দেশে। আমদানি রফতানি সহ আন্তর্জাতিক বাণিজ্যে কারসাজি আর হুন্ডির আড়ালে অর্থ পাচার করছে পাচারকারী সিন্ডিকেট, এমনটাই বলছে বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার মনিটরিং সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর সাম্প্রতিক প্রতিবেদন। আর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে 64,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। 2016 থেকে 2020 5 বছরে পাচারকারীরা 3,20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, যার মধ্যে শুধুমাত্র 2015 সালে এক বছরেই দেশ থেকে পাচার হয়ে যায় 98,000 কোটি টাকা। পাচারকৃত টাকার পরিমাণ বিবেচনায় দক্ষিণ এশিয়ায় পাচারকারী দেশ হিসেবে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনের 17.5% কোনো না কোনোভাবে পাচার হচ্ছে বলে দাবি আন্তর্জাতিক সংস্থাটির। তারা মূলত আমাদের টাকাটাই তারা পাচার করছে, খুবই লজ্জাজনক ব্যাপারটা। সম্মিলিতভাবে এটা রোধ করতে হবে, আর এটা রোধ না করলে আমাদের বাংলাদেশ ভবিষ্যতে সমৃদ্ধশালী হবে না এবং অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ব। প্রশ্রয় পেয়ে গেছে তারা, কিন্তু পার পেয়ে যাচ্ছে, সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বিদেশে টাকা পাচার রোধ, পাচারকৃত অর্থ ফেরত আনতে আর পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে একযোগে কাজ করছে রাষ্ট্রের 8টি সংস্থা। তবুও কেন ঠেকানো যাচ্ছে না পাচার, কিংবা ফেরত আনা যাচ্ছে না দেশ থেকে পাচার হওয়া অর্থ? শক্তিশালী একজন ব্যাংকার, একজন রাজনীতিবিদ, একজন মিনিস্টার, একজন মেম্বার অফ পার্লামেন্ট, অবশ্যই তাদের তো সমাজে তারা একটা ভেস্টেড কোয়ার্টার, তারা একটা শক্তিশালী গ্রুপ এবং তাদের হাত অনেক বিস্তৃত। কাগজে কলমে ব্যাংকিং খাতের উপর নজরদারি আছে, আর্থিক প্রতিষ্ঠানের উপর নজরদারি আছে, কিন্তু সেই নজরদারি যথেষ্টভাবে সক্ষমতার সহিত কাজ করছে না। পুরো দেশটাকে একটা আর্থিকভাবে অচল করে দেওয়া হচ্ছে, পঙ্গু করে দেওয়া হচ্ছে। 2017 থেকে 2020 সাল পর্যন্ত 4 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের প্রায় 25,000 কোটি টাকার তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। স্বাধীনতার পর এ পর্যন্ত দেশ থেকে পাচার হওয়া লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র 21 কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির এবারের আন্দোলন হবে সরকার পতনের আন্দোলন। নিরপেক্ষ সরকার ছাড়া আর কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলে সাফ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দিনাজপুরে বিএনপির বার্ষিক কাউন্সিলে কথা বলেন তিনি। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি, তবে অনুমতি না নিয়ে পটুয়াখালী, ঝিনাইদহ ও নাটোরে কর্মসূচির আয়োজন করলে সেখানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। দুপক্ষের ধস্তাধস্তি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিচার্জে ঝালকাঠি, পটুয়াখালী ও নাটোরে পণ্ড বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী। ঝালকাঠিতে শনিবার সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। পরে নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় অনুমতি না থাকায় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। পটুয়াখালীর বনানী মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনেও ঘটে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা। এ সময় বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চলা নাটোর জেলা বিএনপির সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। অপরদিকে সমাবেশ থেকে ফেরার পথে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এ সময় নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। প্রত্যেকটি জেলা থানায় বিএনপি নেতৃবৃন্দের উপরে অমানসিক নির্যাতন করা হচ্ছে। এইভাবে তারা ক্ষমতায় থাকতে চায় জোর করে। এদিকে দীর্ঘ এক যুগ পর নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে দিনাজপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির এবারের আন্দোলন সরকার পতনের আন্দোলন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হবে। এছাড়াও কাউন্সিলের অন্যান্য নেতারা খালেদা জিয়াকে মুক্ত এবং সরকারকে উৎখাত আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বিএনপি হারাতে পারবে না বলেই তারা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের নেতারা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের কাছে যাচ্ছেন নেতারা। চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে সরানো যাবে না, বিএনপি নেতারা তা জানেন, এজন্য ষড়যন্ত্র করছে দলটি। আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যত কথাই বলুক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে দলটিকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের মাধ্যমে জয়ন্তী শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়,
নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয়, সেই কারণে তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে। তাদের যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাদের আগামী নির্বাচনে যেতে হবে, আর যদি তারা নিজেদের অস্তিত্ব বিলীন করতে চায় তাহলে তারা নির্বাচন বর্জন করতে পারে। একই দিন রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করতে চায়, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ধর্মান্ধদের আবার একটা নতুন করে তাদের উত্থান হচ্ছে, তারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করতে চায়। মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়। তারা আবার ঐক্যজোট করবে, দেখেছি গত নির্বাচনে ঐক্যজোটের লেজে গোবরে অবস্থা। বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা বলে আমরা মনে করি। এদেশে যেন তেন মার্কা নির্বাচন আর হবে না বলেও মন্তব্য করেন তিনি। পুরস্কৃত করেছিল মানিউল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্ম সচেতন হওয়ায় এখন আর ইতিহাস বিকৃতি সম্ভব নয়। তিনি বলেন, 75-এর পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে, বারবার চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার। শনিবার বিকেলে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মুজিব পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধুর 2 মেয়ে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, ট্রাস্টের সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সরকার প্রধান বলেন, এ পাঠাগার জাতির পিতা ও দেশের প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মকে সহায়তা করবে। রাত 11টার সময় আরও থাকছে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিশম্ভরপুরে সড়ক ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, ক্ষতিগ্রস্ত বসতঘর। সিলেটের টানা বর্ষণে টিলা ধসে যুবকের মৃত্যু, আহত আরও একজন। গোপালগঞ্জে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 3 দম্পতিসহ 9 জনের, আহত হয়েছেন আরও অন্তত 24 জন, এর মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একটি দুর্ঘটনায় প্রাণ গেল 3 দম্পতির। অসুস্থ মাকে দেখতে ঢাকার বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব কুমার সাহা প্রাইভেট কারে করে স্ত্রী শিবানী সাহা ও ছেলে স্বপ্নিন সাহাকে নিয়ে গোপালগঞ্জের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদিকে কাজ শেষে মোটরসাইকেলে করে কাশিয়ানি থেকে বাড়িতে ফিরছিলেন নবদম্পতি অনিক বাবু ও ইয়াসমিন আক্তার, আর মহাসড়কে ধান মারাইয়ের কাজ করছিলেন ফিরোজ রুমা দম্পতি। গোপালগঞ্জের কাশিয়ানিতে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা কেড়ে নিল এই 3 দম্পতিসহ 9 জনের প্রাণ। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিল। পথে ঢাকা খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যাওয়ার পর ছিটকে পড়ে রাস্তার বাইরে, আর বাসটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলে মারা যান 7 জন। রাস্তা আসা সামনে থেকে প্রাইভেট মুখোমুখি হয়ে যায়, হওয়ার পরে মোটরসাইকেল একটা আটকে যায় সাথে, প্রাইভেট উড়ে চলে যায় গাছের অপোজিটে, এবং ওই মারাই কলের 2 জনও ঘটনাস্থলেই ডেথ হয়। ধান মারাই মেশিনটার কারণে ওই মনে হয় যে প্রাইভেটটা আর হইল ওই যে হুন্ডা, দুইটাই সমস্যা হয়েছে। ধান মারাই করতেছিল, মারাই করা অবস্থায় ওদের উপরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িটা আমাদের কেবল থেকে ওভারটেক করে আসছে, ওভারটেক করা প্রায় মানে 1 থেকে 1.5 মিনিট পর এসে দেখি গাড়িটা এখানে কাঁইতে পুরোপুরি রয়েছে। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় 26 জনকে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। 25 জনের মতো আহত অবস্থায় আমরা বিভিন্ন হাসপাতালে আমরা পুলিশ এবং সাধারণ জনগণ মিলে উদ্ধার করে আমরা পাঠাইতে সক্ষম হয়েছি। রাস্তাটা এত দুর্ঘটনাপ্রবণ একটা রাস্তাতে পরিণত হয়েছে, আমরা প্রত্যেকটা মিটিংয়ে এবং আমরা আলাদা করে আসলে বিভিন্ন সময় প্রিকশনমূলক আমরা আসলে ব্যবস্থা গ্রহণ করছি, কিন্তু তারপরও আমরা আসলে কোনোভাবে এখানকার আমরা অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারছি না। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, এদের মধ্যে 1 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সময় সংবাদ, গোপালগঞ্জ। সয়াবিন তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। শনিবার কয়েকটি জেলায় জব্দ করা হয়েছে মজুদ করা বিপুল বোতলজাত সয়াবিন তেল, পরে তা আগের দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করেন অধিদপ্তরের কর্মকর্তারা, জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকেও। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোক্তারা ক্রয় করছেন বোতলজাত সয়াবিন তেল। শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুটি দোকান থেকে 2000 লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। জরিমানা করা হয় 1,60,000 টাকা। পরে জব্দ করা তেল ভোক্তাদের মাঝে আগের দামে বিক্রি করা হয়। আমরা দুইটা প্রতিষ্ঠানকে এখানে জরিমানা করলাম 1,60,000 টাকা, আর হচ্ছে 2000 লিটার তেল জব্দ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার একটি গুদামে অভিযান চালিয়ে 3,500 লিটার সয়াবিন তেল জব্দ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে জব্দ করা তেল আগের মূল্যে বিক্রি করা হয়। অভিযান হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। শহরের আনন্দবাজারের একটি দোকানে অভিযান চালিয়ে 1,300 লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। দোকান মালিককে জরিমানা করা হয় 50,000 টাকা। তেল উদ্ধার করছে, তেল বহুত তেল জমা আছে গুড়াউনে। 160 টাকা দেখেছি, বাজার থেকে তো অনেক কমই পাইছি, এর জন্য আমি আনন্দিত। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে একটি দোকানের গোডাউন থেকে 9,168 লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আহসানুল করিম, সময় সংবাদ। সয়াবিন তেলের তাপ লেগেছে সরিষার বাজারেও, লিটারে বেড়েছে 80 থেকে 90 টাকা পর্যন্ত। অস্থির ভোজ্য তেলের দামের সুযোগ নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে গত এক মাসে দেশে উৎপাদিত ও আমদানি হওয়া দুই ধরনের সরিষার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বোতলজাত প্রতি লিটার সরিষা তেল খুচরা পর্যায়ে 360 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। কয়েক মাস ধরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে সয়াবিন তেলের দাম শুধু চড়া নয়, বাজার থেকে অনেকটা উদাও। এর বিপরীতে পরিমাণে কম হলেও দেশের সর্বত্রই মিলছে সরিষার তেল। তবে চাহিদা বাড়ায় সরিষার বাজারও চড়া। মৌসুমের শুরুতে খাতুনগঞ্জে প্রতিমণ সরিষার দাম ছিল মানভেদে 2,500 টাকা থেকে 3,000 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 3,500 টাকা থেকে 4,000 টাকায়। বর্তমান বাজার সেটা বিক্রি করছে 4,500 টাকা সাদাটা, এবং কালোটা বিক্রি করছে যে প্রায় 3,700, কোনো কোনোটা যেটা ইউক্রেন আরেকটা আছে আপনার ওটা বিক্রি করছে প্রায় 3,700 টাকা কালোটা। আমাদের সরিষা যদি উৎপাদন যদি আমরা আরও যদি বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের বিদেশে নির্ভরশীল অত হবে না। আগে যেখানে কোম্পানি ভেদে প্রতি লিটার বোতলজাত সরিষার তেলের দাম রাখা হতো 280 টাকা থেকে 290 টাকা, এখন তা লিটার প্রতি 90 টাকা পর্যন্ত বেড়েছে। আগে লিটার ছিল যেমন মনে করেন 250 টাকা 60 টাকা, এখন 350 টাকা। সোয়াবিন তেলের সাদা সাথে সরিষার দাম বাড়াইছে, কোম্পানি মাল দিচ্ছে এমনি কিন্তু আগের মতো চলতেছে না সরিষার দাম বাড়ার কারণে। এমন পরিস্থিতিতে সমন্বিত বাজার তদারকির তাগিদ দিল ক্যাপ। এখানে সরকারের অন্যান্য ডিপার্টমেন্টগুলিও থাকবে এবং ভোগ্যপণ্যের যে বাজারগুলি পণ্যগুলি আছে সবগুলি পণ্যকে কিন্তু তদারকের আওতা থাকবে। বর্তমানে দেশের বাজারে 20টির বেশি ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের সরিষার তেল বিক্রি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শেষ হতে চলেছে অপেক্ষার পালা। জুনে পদ্মা সেতু খুলে দিতে মাওয়া প্রান্তে সংযোগ সেতুর নর্থ ভায়াডাক্টের 200 মিটার এলাকায় কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। এছাড়া জোরে সরে চলছে সেতুর দুই প্রান্তে নামফলক ও ম্যুরাল তৈরির কাজও। শেষ হতে চলেছে অপেক্ষার পালা। বাঙালির অগ্রযাত্রার অনন্য দৃষ্টান্ত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিতে এখন প্রায় প্রস্তুত। তাই 25 জুন সেতু খুলে দেওয়ার পরিকল্পনা ঘিরেই চলছে একেবারেই শেষ ধাপের কাজ। সেতুর মাওয়া প্রান্ত থেকেই সংযোগ সেতুর বাকি অংশের কার্পেটিং শুরু হয়েছে। মা নর্থ ভায়াডাক্টের 200 মিটার এলাকায় কার্পেটিং করার পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। আগামী 2 সপ্তাহে ভায়াডাক্টের বাকি 43% কাজ শেষ করার টার্গেট রয়েছে। জোরে সরে চলছে সেতুর দুই প্রান্তে নাম ফলক ও ম্যুরাল তৈরির কাজও। সেতু খুলে দেওয়ার উদ্বোধন প্রস্তুতির কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপাড়ের মানুষ। পদ্মা সেতুর এখন উদ্বোধনের পর্যায়ে কাজ চলতেছে, আমাদের অনেক উন্নয়নের কাজ চলতেছে, তার জন্য আমরা অনেক খুশি। পদ্মা সেতু হচ্ছে দূরপাল্লার মানুষজন যাতায়াত করবে অনেক সুযোগ সুবিধা, এবং কি আমাদেরও অনেক ভালো যাতায়াত। আগামী মাসে পদ্মা সেতু খুলে যাচ্ছে, আমরা অনেক খুশি, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং আমাদের অনেক উপকার। আগামী মাসে সেতু খুলে দিতে এখন প্রকল্প এলাকায় চলছে বিশেষ প্রস্তুতি।
ফায়ারডাক্টের তিনটা চারটা লেগ আছে, তিনটা শেষ হয়ে গেছে, আরেকটা বাদ আছে। এখন তো মানে শেষ মুহূর্তের কাজ চলতেছে, যার মধ্যে আমাদের যেটা উল্লেখযোগ্য কাজ হলো অ্যাসফল্ট কংক্রিটের কাজ। এখন পর্যন্ত মূল পদ্মা সেতুর কাজের অগ্রগতি ছাড়িয়েছে 98%, আর সার্বিক অগ্রগতি 93%। মূল সেতুতে 4 লেয়ার ওয়াটার প্রুফিং এর উপর 2 লেয়ারের 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং শেষ। এখন সংযোগ সেতুতে 1 লেয়ারের 50 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং চলছে। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে তৈরি পোশাক খাতে সাফল্য। চলতি অর্থ বছর রফতানি আয় ছাড়াবে $41 বিলিয়ন। বিশ্ববাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার হবে 7.5%, জানালেন বিজিএমইএ সভাপতি। স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি নানা সুযোগ সুবিধা নেওয়া জলদস্যু বাহিনীগুলো আবারও সাগরে অপরাধে জড়াচ্ছে। আগের মতো জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। এখন লবণ চাষীদেরও টার্গেট করা হয়েছে। 3টি জলদস্যু বাহিনীর প্রধানসহ 8 জনকে আটকের পর এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব। শাখা টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার মধ্যরাতে বঙ্গোপসাগরে কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূলে চষে বেড়ায় র্যাবের ছদ্মবেশী একটি বিশেষ দল। অভিযানে সাগর থেকে জব্দ হয় সম্প্রতি ডাকাতি করে নেওয়া জেলেদের মাছ ধরা ট্রলার। উপকূল থেকে শুরু করে গভীর সাগরে চলা 24 ঘন্টার এই অভিযানে আটক হয় জলদস্যু আজিজ বাহিনী, কালু বাহিনী এবং শাহাবুদ্দিন বাহিনীর 3 দলনেতা সহ 8 জন। উদ্ধার করা হয় 60টি অস্ত্র সহ বিপুল পরিমাণ গুলি। এরা বেসিক্যালি আপনার সাগরে যারা জেলেরা মাছ ধরতে যায় সেই জেলেদের কাছ থেকে আপনার জোরপূর্বক মাছ এবং জাল তারা ডাকাতি করে নিয়ে আসতো। এই ডাকাতি পণ্যগুলো তারা আবার সুলভ মূল্যে অন্যান্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। 3টি বাহিনী কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জেলেদের পাশাপাশি লবণ চাষিরা ছিলেন তাদের হাতে জিম্মি। এদের মধ্যে কালু বাহিনীর প্রধান গুড়া কালু 2017 সালে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আত্মসমর্পণ করে আবারও অপরাধে জড়িয়েছেন। বেশ কয়েকজন জেলে তাদেরকে তারা নৃশংসভাবে হত্যা করে সমুদ্র বন্ধ ফেলে দিয়েছে, যাদের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইভেন লবণ চাষি তাদেরকে অনেককেই তারা আহত করেছে এবং সেখানে এক একজন এক একটা অঞ্চল তারা রাজত্ব করত। তারা এই সুস্থ জীবনে তাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে আগে যে তাদের ইনকাম ছিল অথবা তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল এটা হয়তো অনেকটা কমে গিয়েছে। এটা হয়তো ওয়ান অফ দ্য মেইন রিজন হতে পারে যে তারা আবার সেই পুরনো বিষয়ে ফিরে যেতে চাচ্ছে। র‍্যাব জানিয়েছে গত 3 বছরে 300-এর বেশি জলদস্যু আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে আবারও অপরাধে জড়িয়েছেন তাদের বিরুদ্ধে সারাশি অভিযানে নামবে সংস্থাটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে মাদক সেবীদের কাছে বিক্রি করা হচ্ছে কোবরা সাপের ভয়ঙ্কর বিষ। 5 কোটি টাকা মূল্যের 1 পাউন্ড সাপের বিষসহ 3 কথিত তান্ত্রিককে আটকের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার করা হয়েছে নানা প্রাণীর রক্তসহ প্রতারণার নানা উপকরণ। শাখা টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। লাল রঙের বিশেষ একটি ব্যাগে কাচের জার। এই জার আবার সাধারণ নিয়মে খোলা যায় না, খুলতে প্রয়োজন বিশেষ পিস্তল। এই জারের ভেতরে রয়েছে কোবরা সাপের বিষ। মূলত ওই পিস্তল দিয়ে গুলি করে সাপের বিষের জার খুলতে হয়। নগরীর ডবল বোরিং থানা এলাকার ডিটি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের দলটি আটক করে কথিত 3 তান্ত্রিককে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসা থেকে উদ্ধার করা হয় সাপের বিষ প্রতারণার নানা উপকরণ। জারের ভিতরে এই সাপের বিষটা রক্ষিত, এটা তারা এখানে নিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় প্রচার করছে যে এই বিষটা তারা বিক্রি করবে এবং এটার মূল্য তারা ধরছে 5 কোটি টাকা। পৃথিবীর বিভিন্ন দেশে এই সাপের বিষ ৭০-এর কাজে ব্যবহৃত হলো, বাংলাদেশে ব্যবহার হচ্ছে মাদক সেবনে। মাদক সেবীরা যেমন নিজেরাই এই সাপের বিষ সেবন করছে, অন্যদিকে অন্যান্য তরল মাদকও কার্যকারিতা বাড়াতে মেশানো হয় সাপের বিষ। বাংলাদেশে যারা সর্বোচ্চ স্তরের মাদক সেবী আছে তাদের কাছে এটা পৌঁছিয়ে দেয়। সাপের বিষটা অন্য মাদকের সাথে তারা অ্যাডজাস্ট করে সেবন করে মর্মে প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানায়। সাপের বিষ উদ্ধার এবং প্রতারণার অভিযোগে নগরীর ডবল মুড়িং থানায় একটি মামলা হয়েছে। সে সঙ্গে উদ্ধারকৃত সাপের বিষ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সিআইডির ফরেন্সিক ল্যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টার্গেট গ্রামের অভাবী মানুষ। ঋণের টাকা শোধ করতে বাধ্য করা হয় কিডনি বিক্রিতে।
জয়পুরহাটের কালাই ও পাঁচপিবি উপজেলায় অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। শাহিদুল ইসলাম সবুজের তথ্য ও রাতুল হাসান জয়ের ছবিতে রিপোর্ট। জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মানুষদের ঋণের ফাঁদে ফেলে এক শ্রেণীর দালাল। পরে তাদের ঋণের টাকা পরিশোধের বিনিময়ে হাসপাতালে নিয়ে শরীরের মূল্যবান কিডনি খুলে নেয়। ঘটনাটি 2011 সালে প্রথম গণমাধ্যমে প্রকাশিত হলেও বিভিন্ন কৌশলে এখনও কিডনি বেচাকেনা চালিয়ে যাচ্ছে চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার। এদের যে চক্রের যে মূল হোতা, যারা ঢাকায় অবস্থান করে এই চক্রটাকে গডফাদার হিসেবে পরিচালনা করছে, তাদেরও আমরা নাম ঠিকানা সংগ্রহ করি। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আমরা অভিযানিক পরিচালনা করব। এদিকে কিডনি বেচাকেনা বন্ধে এসব এলাকার অভাবী মানুষদের চিহ্নিত করে পুনর্বাসন ও এর কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সচেতন নাগরিকরা। কিডনি বেচা বা কিডনি কেনা, এটার ব্যাপারে যদি তাদেরকে সচেতন করা হয় তাহলে মনে হয় যে এই কিডনি বেচার যে প্রবণতা ওই এলাকা থেকে দূর করা সম্ভব হবে। মামলার কিছু মানে দায়েরের ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি আছে, এই ত্রুটিজনিত কারণেই ফাঁক ফোঁকর দিয়ে কিছু কিছু আসামি বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2011 সাল থেকে এ পর্যন্ত 500 জনেরও বেশি মানুষ তাদের শরীরের একটি করে কিডনি বিক্রি করেছেন। আর এসব ঘটনায় 15টি মামলায় এ পর্যন্ত 121 জনকে আসামি করা হলেও গ্রেফতার হয়েছে মাত্র 47 জন। সময় সংবাদ, জয়পুরহাট। স্মার্টফোন নষ্ট বা খোয়া গেলেও চিন্তা নেই, পাবেন ক্ষতিপূরণ। দেশের স্মার্টফোন গ্রাহকদের জন্য বড় পরিসরে চালু হচ্ছে বিমা সুবিধা। অনলাইনে মিলবে ফর্ম। 10,000 টাকার ফোনে খরচ হবে 400 টাকা। যথাযথ ক্ষতিপূরণ পেলে ক্রেতাদের আস্থা বাড়বে বলে মনে করেন হ্যান্ডসেট উৎপাদকরা। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাটে চলতে ফিরতে হঠাৎ চুরি কিংবা ছিনতাই হয়ে যাচ্ছে পছন্দের স্মার্টফোনটি, আবার হাত থেকে পড়ে ভেঙেও যাচ্ছে। নষ্ট হওয়া এসব ফোন মেরামত সময় সাপেক্ষ, সঙ্গে খরচ তো আছেই। বৃহৎ পরিসরে দেশের স্মার্টফোন প্রেমীদের জন্য বিমা সুবিধা নিয়ে আসছে বেসরকারি একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে সেবা দিতে দেশীয় মোবাইল উৎপাদকদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তারা। এসব প্রতিষ্ঠানের নিবন্ধিত ডিলারের শোরুম থেকে হ্যান্ডসেট কিনলে বিক্রেতা ক্রেতাকে বিমা অফার করবে। গ্রাহক আগ্রহী হলে বিমা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে গ্রাহকের নাম, হ্যান্ডসেটের মডেল, IMEI ও ফোন নম্বর দিয়ে সাবমিট করলে 2 মিনিটের মধ্যে চালু হবে বিমা। বিকাশ থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনোভাবেই হোক আপনি কাস্টমার পেমেন্ট করে দিবে। দিলে সাথে সাথে কাস্টমারের ফোনে একটা SMS যাবে যে আপনার এটার হয়ে গেছে, ইন্স্যুরেন্স হয়ে গেছে, এই হচ্ছে ইন্স্যুরেন্স নাম্বার। ফোন নাম্বার দিয়ে তার একটা অ্যাকাউন্টও আমাদের এখানে তৈরি হয়ে যাবে। 1,00,000 টাকার হ্যান্ডসেটে বিমা খরচ হবে 5,000 টাকা। বিমা চালুর পর 30 দিন পর্যন্ত বিমা দাবি করতে পারবেন না গ্রাহক। এরপর ফোন নষ্ট হলে ক্রেতা যে শোরুম থেকে হ্যান্ডসেটটি কিনেছেন সেখানে নিয়ে যেতে হবে। ক্রেতার মোবাইল মেরামত করে দেবে সংশ্লিষ্ট বিমা কোম্পানি। 3 মাসের মধ্যে ফোন হারিয়ে গেলে বা চুরি হলে পাবেন পুরো অর্থ। প্রাথমিকভাবে এই বিমা হবে 1 বছর মেয়াদি। আশা করতেছি বাই এন্ড অফ মে, এই মাসের শেষের দিকে এটা কমার্শিয়ালি লঞ্চ হয়ে যাবে। শুরুতে শুধু রাজধানী থাকতেছে। দেশের হ্যান্ডসেট উৎপাদনকারী শীর্ষ 5টি প্রতিষ্ঠান ইতোমধ্যে এই সেবা নিতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী 1-2 বছর এটার মধ্যে একটা রেভলিউশনারি চেঞ্জ আসবে, যে অনেকেই এই ধরনের বিমার মাধ্যমে ডিভাইসগুলো কিনবে। যদি আরো এটাকে 2-3 বছরের জন্য একটু দীর্ঘমেয়াদি করা যায় তাহলে আমার মনে হয় এটা খুবই একটা লাভজনক হবে গ্রাহকদের জন্য। দেশে ইতোমধ্যে গ্রামীণ ফোনের সহযোগিতায় বিমা সুবিধা চালু করেছে আলট্রোইস্ট টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। তবে এই সুবিধা শুধু জিপির গ্রাহকরা পাবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় $41 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এতে বিশ্ববাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়াবে 7.5%। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে BGMEA সভাপতি ফারুক হাসান বলেন, এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে 2025 সালে মার্কেট শেয়ার 10% উন্নীত হবে।
তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% আসে এ খাত থেকে। চলতি অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $3,514 কোটি। অথচ জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক রপ্তানি করে আয় হয়েছে $3,536 কোটি, যা বাৎসরিক লক্ষ্যমাত্রার চেয়ে $22 কোটি বেশি। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানালেন, চলতি অর্থবছর শেষে পোশাক খাতের রপ্তানি আয় ছাড়াবে $4,100 কোটি। এই অর্থবছরের শেষে আমাদের রপ্তানি $41 বিলিয়ন ছাড়িয়ে যাবে। 2022 সালে বিশ্ববাজারে আমাদের শেয়ার 7.5% অতিক্রম করবে বলে আমরা আশা করি এবং 2025 সাল নাগাদ এই শেয়ার 10% ছাড়িয়ে যাবে। সম্ভাবনার বিপরীতে রয়েছে শঙ্কাও। তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি অস্বাভাবিকভাবে বেড়েছে জাহাজ ভাড়াও। সঙ্গে যোগ হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের কারণে ইউরোপে বাড়ছে মূল্যস্ফীতি, ফলে রপ্তানি আদেশ কমাচ্ছে ইউরোপীয় ক্রেতারা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আমাদের কয়েকজন বায়ার তারা এক্সপোর্টে শিপমেন্ট ডেলিভারি তারা একটু ডেফার্ট করছে। বর্তমানে বিশ্বে মোট টেক্সটাইল কনজামশনের 75% নন কটন, যেখানে বাংলাদেশের মার্কেট শেয়ার মাত্র 5%। এই অবস্থায় নন কটন টেক্সটাইল পণ্য উৎপাদন ও রপ্তানিতে বিশেষ প্রণোদনা চান শিল্প মালিকরা। অনুষ্ঠানে জানানো হয়, 12-18 নভেম্বর স্বাধীনতার 50 বছর পূর্তিতে পোশাক খাতের অর্জন নিয়ে অনুষ্ঠিত হবে মেড ইন বাংলাদেশ উইক, আর 13-16 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ওল্ড ফ্যাশন কনভেনশন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সড়ক ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টের বিপদসীমা অতিক্রম করেছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে গজারিয়া রাবার ড্যামের পাশে সড়ক ভেঙে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে। এতে শুক্রবার রাতে গ্রামটির 10টি বাড়ি নষ্ট হয়। পানির স্রোতের কারণে হুমকির মুখে পড়েছে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি। আমার সব গেছে, আমার জীবনে যা আছিল সব গেছে, আমি মনে নিঃস্ব। ঘরের দান চাইল যা আছে শুনল না, শেষ বড় তো শেষ। আমরা বাড়ি ঘর সত্যলায়া প্রতিবছর এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের সহযোগিতা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাবার ড্যামের লেভেলটা যদি নিচু করে তাহলে হয়তো পানির স্রোতটা কিছু কমবে। সেক্ষেত্রে আমাদের কৃষি ডিপার্টমেন্টকে আমরা বলে দিয়েছি যে আগামী 3-4 দিনের মধ্যে 20-25 হেক্টর ধান কাটার বাকি আছে ওই আশেপাশে, ওগুলা কর্তনের ব্যবস্থা করতে। তো সার্বিকভাবে আমাদের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শামিমা শাম্মি, সময় সংবাদ। এদিকে টানা বর্ষণে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা জানায়, শনিবার রাতে লক্ষণাবন্ধে চক্রবর্তী পাড়ায় নিজ ঘরে শুয়েছিলেন এনজিও কর্মকর্তা অপু পাল ও তার ছোট ভাই। ভোররাতে হঠাৎ ঘরের দেয়াল ভেঙে মাটি চাপায় ঘুমের মধ্যেই প্রাণ হারান অপু পাল। এ সময় গুরুতর আহত হন তার ছোট ভাই। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। নিত্যপণ্য ও জ্বালানির দাবিতে শনিবার গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি জানান তারা। একই দিন সাবেক প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের গ্রেফতারে তার বাসার সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সারাদিন দীর্ঘ লাইন দিয়েও গ্যাস না পেয়ে ক্ষোভে গ্যাসের সিলিন্ডার নিয়েই রাস্তা অবরোধ করে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। চরম অর্থনৈতিক বিপর্যয়ের জেরে নিত্যপণ্যসহ সবকিছুর জন্য এখন হাহাকার। চলমান অর্থনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। নারী পুরুষ বৃদ্ধসহ নানা বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা সিলিন্ডার নিয়ে রাস্তার মাঝখানে বসে রান্নার জন্য গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানান। এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহকে প্রত্যাখ্যান করে অবিলম্বে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
একই দিন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাসার সামনে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। এ সময় তাকে গ্রেফতারের দাবি জানান তারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি, খাদ্য এবং বিদ্যুতের ঘাটতির প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ লঙ্কানরা। রাজাপাকসে সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর সোমবার সহিংসতা শুরু হয়, যা পরে নাটকীয় মোড় নেয়। চলতি সপ্তাহের সহিংসতায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ওমর ইনান, সময় সংবাদ।